কেমন আছো তোমরা সবাই? আমি বর্ণালী, তোমাদের সবাইকে আবার স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। ফার্স্টে তোমাদের সবাইকে গুড মর্নিং বলে দিই, কারণ এখন সকালবেলা। আজকে 5th অফ এপ্রিল, দিন বার কিচ্ছু মনে থাকছে না, সব আমরা ভুলে যাচ্ছি, কবে সানডে, কবে স্যাটারডে, কবে মানডে, সব একদম খিচুড়ি পাকিয়ে যাচ্ছে। কিন্তু আজকে সানডে, আর এই জন্যেই আজকে সানডে সানডে একটু ফিল আসছে, কারণ আজকে বর সকাল সকাল উঠে বাইরে গেছিলো বাজারে। বাজারে না, অ্যাকচুয়ালি আমরা সবজি এখন আমাদের প্রায় নেই বললেই চলে, জাস্ট একটু আলু একটু গাজর পড়ে আছে ডোডোর জন্য, না থাকারই বরাবর সবজি। আর হচ্ছে কি বলে, চিকেন ঘরে রয়েছে, কিন্তু চিকেনটা মানে আমরা এত চিকেন খেয়ে নিয়েছি যে চিকেন একদমই আর খেতে ইচ্ছা করছে না। একটু বানানো আছে, ওটা মানে কোনো রকমে জাস্ট ওটাকে শেষ করতে হবে, কারণ এখন তো একদমই আমরা জিনিস ওয়েস্ট করতে চাইছি না। তো আজকে বর সকাল সকাল উঠে গিয়ে নিয়ে এসেছে মাছ, অনেক কষ্টে অনেক খুঁজে আজকে মাছ নিয়ে এসেছে। তো আজকে প্রায় 3 সপ্তাহ, মানে 3 সপ্তাহ কেন কি লকডাউনের আগে থেকেই আমাদের ঘরে মাছ ছিল না। আর প্ল্যান করা হয়েছিল যে যেই সানডে জনতা কারফিউ ছিল সেই সানডে মাছ আনা হবে, কিন্তু দুর্ভাগ্যবশত জনতা কারফিউর জন্য মাছ আনা হয়নি। তো আজকে প্রায় 3 সপ্তাহ পরে আমরা মাছ খাবো ঘরে, ওই জন্যই আজকে একটু সানডে সানডে ফিল হচ্ছে। এই তো আমাদের দিনটা স্টার্ট হলো, তাহলে তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো। তো এখন আমি কিচেনে চলে এসেছি, বানাচ্ছি আজকে আমাদের ব্রেকফাস্ট। তো আজকে একটা ইনোভেটিভ ব্রেকফাস্ট বানাচ্ছি, এটা রেসিপি আমি আলাদা করে শেয়ার করব। যদি তোমরা না দেখে থাকো তো প্লিজ চেক করে নিও ভিডিওটা, হয়তো এই ভিডিওটার আগেই চলে যাবে বা পরেও যেতে পারে, তো প্লিজ চেক করে নিও ভিডিওটা, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। চলো তোমাদেরকে দেখাই। তো এই হচ্ছে আমাদের আজকের ব্রেকফাস্ট, যেটা রেসিপিটা তো তোমরা পেয়ে যাবে। তো পরকে তো দিয়ে দিয়েছিলাম আগে ব্রেকফাস্ট, এখন আমি নিয়ে বসে পড়েছি। এটা কিন্তু টেস্টি লাগছে দেখতে, জানি না কেমন হবে, টেস্ট করে দেখি। ভালো লাগছে কিন্তু, ছোটবেলা না মা এমনি সুজি দিয়ে বানাতো, অনেকটা ওরকম টেস্ট লাগছে, কিন্তু ভাত রিইউজ করার আমার মনে হয় যে বেস্ট প্রসেস। তো চলে এসেছি রান্নাঘরে লাঞ্চ বানানোর জন্য। আজকে আমাদের লাঞ্চের মেনু হচ্ছে মাছের ঝোল। অনেকদিন পর মাছের ঝোল খাবো, মানে মাছের ঝোলের জন্য প্রাণটা যে কি হচ্ছিল সেটা শুধু আমরাই জানি। তো আজকে খাবো মাছের ঝোল, আর পাতলা মাছের ঝোল। এই রেসিপিটা আমার চ্যানেলে আগে আছে, আমি দিয়েছিলাম, পারলে আমি লিংক দিয়ে দেবো, আর যদি না লিংক দিই তো তোমরা প্লিজ একটু সার্চ করে দেখে নিও। একদম পাতলা মাছের ঝোল আজকে আমি বানাবো, আর তার সাথে করবো মাছের ডিমের বড়া। মানে আজকে খাবারটা মনে হচ্ছে জমে যাবে, বাঙালি মাছ ছাড়া অন্ধ অন্ধ একদম অন্ধ। তাহলে চলো ঝটপট করে মাছগুলো ভেজে নিই, তারপর বানাতে শুরু করি মাছের ঝোলটা।
বানাবো আমি মাছের ডিমের বড়া। এখানে আমি ডিমটাকে খুব ভালো করে ধুয়ে রেখেছি। এর মধ্যে এবার আমি দিয়ে দেবো একটুখানি রসুন কুচি, আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি, আর এর মধ্যে দিয়ে দেবো 2 চামচ বেসন। বেশি দেবো না, তাহলে ডিমের স্বাদটা বাজে হয়ে যায়। অল্প একটু হলুদ দিয়ে দিলাম, আর দিয়ে দেবো নুন। এবার এটাকে খুব ভালো করে মেখে নেবো আমি। ভালোভাবে মাখিয়ে নিতে হবে। কড়াইয়ে তেল গরম করতে দিয়ে দিয়েছি, এবার আমি দিয়ে দেবো বড়াগুলো। এক পাশটা একটুখানি ভাজা হলেই উল্টে দিতে হবে, খুব তাড়াতাড়ি এটা ভাজা হয়ে যায়। যতক্ষণে আমার বড়াটা ভাজা হবে ততক্ষণ আমি আমাদের ভাতটা বসিয়ে দেবো। একদিকে ডোডোরও কুকারটা বসিয়ে দিয়েছি, ওরও খাবার হয়ে গেছে। তো ভাতও বসে গেছে, আমার ডিমের বড়াটাও হয়ে গেছে। তুলে নিচ্ছি আমি ওটাকে। তো রান্নাবান্না তো হলো, এখন বিশাল কাজ পড়ে রয়েছে, অনেক বাসন ধুতে হবে। তার আগে আমাকে ঘরটা একটুখানি পোছা লাগাতে হবে আজকে। তো আমি অল্টারনেটিভ ডেতে পোছা লাগাচ্ছি, ঝাড়ু দিয়ে দিচ্ছি, কারণ ডেলি পোছা লাগানো একটুখানি ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। তো আজকে পোছা লাগানোর দিন, তো আজকে পোছা লাগাতে হবে। তারপর সব কাজ শেষ করে নিয়ে আবার তোমাদের সাথে কথা বলছি। খেতে জাস্ট উঠলাম আমরা, মানে কি বলবো, মানে আজকে তো প্রাণ ভরে গেল মনে হচ্ছে। এত দিন পর মাছ খেয়ে, আমরা এত মাছ খেয়ে নিয়েছিলাম আগে, মানে 21 তারিখ ছিল না জনতা কারফিউটা, 21 তারিখের আগের উইক অব্দি আমরা মাছ খেয়েছিলাম। ওই জন্য আমরা গ্যাপ দিয়েছিলাম, ভেবেছিলাম যে ঠিক আছে ওই সপ্তাহটা পুরো খাবো না, মানে 21 তারিখের আগের সপ্তাহটা, ওই সপ্তাহটা খাবো না, তো 21 তারিখ আনা হবে। তো বাস 21 তারিখ তো কারফিউ হয়ে গেল, আমরা আনতে পারলাম না। তারপর থেকে আজ অবধিও কোথাও মাছ পাইনি। আজকে কোনোভাবে, মানে কোনো রকমে খুঁজে খুঁজে আজকে বেচারাটা মাছ নিয়ে এসে, তবে একটু খালি খালিই ছিল, বেশি গিফটির কিছুই ছিল না, কারণ লোকেরা জানেই না যে অ্যাকচুয়ালি কোথায় পাওয়া যাচ্ছে বলে। আমাদেরকে একজন খবর দিয়েছিল, তো সেই হিসেবে আমরা ও গেছিল আজকে আনতে। শান্তি হলো আজকে খেয়ে, তোমার কেমন লাগছে বাঙালি বাবু আজকে মাছ খেয়ে? দেখছেন আপনারা চোখ অলরেডি এমনি হয়ে গেছে, আমি ঘুমানোর ফার্স্ট স্টেজে চলে এসেছি, সেকেন্ড স্টেজ হয়ে যাবে, আমি বিছানায় গিয়ে ক্র্যাশ হয়ে যাবো। তো খুবই ভালো, অনেক দিন বাঙালি মাছ ভাত খেয়ে আর আর বসতে পারছে না, মানে আমিও বসতে পারছি না। ডোরো ঘুমাচ্ছে, আমি জাস্ট যাবো একটু শোবো, তারপরে তো আজকে বিকেলে আছেই, দিয়া জ্বালাতে হবে, তো সেগুলো সব করব। তাহলে চলো আবার পরে তোমাদের সাথে কথা বলছি। খাওয়া দাওয়ার পরে তো একদম মানে আউট হয়ে গেছিলাম আমরা। তো এখন 8:15 বাজে, আমরা উঠে গেছি অনেকক্ষণ আগে, চাটা খেয়েছি। আর ডোডো তো একবার উঠে আবার ঘুমিয়েও পড়েছে, ওর খাওয়া দাওয়া খেয়ে আবার ঘুমিয়েও নিয়েছে, একটু রেস্ট নিয়ে উঠেছে। তো এখন আমি রান্নাঘরে আসলাম, ভাত বসালে মাছের ঝোলটা রয়েছে, ওই জন্য আমি আজকে আর কিছু করছি না, জাস্ট ভাত বানিয়ে নেবো, রাতে আমাদের খাওয়া হয়ে যাবে। এখন যত যত শর্টে করা যায় আর কি। তো চলো আগে ভাতটা বসিয়ে নি। তো এখন 15টা বাজে, এখন আমরা সব লাইটস অফ করব, করে আমরা ছাদে যাব, ছাদ থেকে আমরা আলো দেখাবো। চলো তুমি ডোরোকে নাও। আর একজনকে দেখাচ্ছি, দেখো একজন বসে আছে। কি কি করছো তুমি?
সঞ্জনী পিন্টুনি ছোট্ট একটা পুনিগুলি। হ্যাঁ আমি ফ্রিজটা খুলে দিচ্ছি। আমরা জাস্ট আসলাম, ছাদ থেকে নামলাম। ভালো তো খুব লাগছিল, চারিদিকে সবাই অন্ধকার করে দিয়ে কেউ দিয়া জ্বালিয়েছে, আমরা মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালিয়েছিলাম, তো কেউ দিয়া জ্বালিয়েছে, কেউ ক্যান্ডেল জ্বালিয়েছে, আমাদের ছাদে অনেকগুলো দিয়া দিয়েছিল, তো ভালো তো লাগছিল, ঠিক না? ভালো তো লাগছিল, কিন্তু জাস্ট নিচ থেকে যাওয়ার আগে আমি এটা মনে মনে ভাবছিলাম যে আগের দিন লোকেরা ভুল তো বুঝেইছিল, রীতিমতো সবাই বাইরে বেরিয়ে গিয়ে যা করার যেটা সবাই বাইরে বেরিয়ে গেছিলো, আমরা তো দেখতেই পেয়েছিলাম। তো আজকে তো মানুষ মানে এটাকে দিওয়ালি ভেবে নিয়েছে, কালী পুজো ভেবে নিয়েছে, অসাধারণ। আমাদের এখানে লোকেরা রীতিমতো পটাখা ফাটাচ্ছে, রকেট চালাচ্ছে, মানে দেওয়ার সাথে সাথে ওরা অ্যাডিশনাল এগুলো করে নিয়েছে, মানে কি বলবো, আমি আমি স্পিচলেস হয়ে যাই, আমি বুঝতে পারি না যে কি বলবো, কিছু বলারই নেই, মানুষের বুদ্ধির তারিফ করতে হবে, তারিফ, কি অসাধারণ বুদ্ধি মানুষের। তো এখন 9:30 বেজে গেছে, ব্লগটা অনেক লম্বা হয়েই যাচ্ছে, ওই জন্য আমি আর এটাকে বাড়াবো না, এখন টোটোকে খাওয়াবো, তারপর আমরা আমাদের ডিনার করবো, ব্যাস, তারপর আমরা ডে এন্ড করবো। তো চলো আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি। যদি তোমাদের ব্লগটা ভালো লাগে তো রোজকার মতো আমি একই কথা বলবো, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো তোমাদের ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে, আর একটা লাইক করে দিও, আর তোমাদের ফিডব্যাক তোমরা কমেন্ট করে জানাও। তো আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি, টাটা।